चंदाला प्रतिहतर ये महो लोकाजहो लोक कल्याण मगम महिमा जानकी प्राणवंधो भक्तिया ज्ञानमृतवर वपु सीतयायो हिरामा स्तब्धि कृत्या प्रलय कलितम वाहवो धम्मांतम हित्वा रात्रिम प्रकृति सहजाम अंधतामी स्त्रमिश्रम गीतम शांतम मथुरम अप्यह सिंहनादम जगर्जा सोयम जात प्रतित पुरुषो রৃষ্ণ শ্রীদানি জয় জয় রাম কৃষ্ণ মনস কল্পু জয় জয় ভগবানগোতে গুরু জয় জয় গুরুমা জগোতানু রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ সবার গোষ্ঠী গান সবার চারুণ রণু শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি আজকে ইংরেজি বছরের শেষ দিনে আমরা আলোচনা করছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এবং আমরা যে অধ্যায় থেকে পড়ছি সেই অধ্যায়ের নাম হচ্ছে ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছিলাম আমরা বিগত দিন একটা অংশ পাঠ করেছিলাম যে অংশে বলা আছে যে প্রভুর নিকটে যায় যত লোকজন মাগে নানা দ্রব্য সুখের কারণ গুরুপদ ভিন্ন কামনা অবেদ্যার সেই হেতু বস্তু পায় ভক্তি ছাড়া অন্য করেতু তলায় আমরা আলোচনা করছিলাম সেখানে যে ভগবানের কাছে আমরা কি কেবলমাত্র কাম্য বস্তু চাই মানে যা দিয়ে আমার কামনা পূর্ণ হতে পারে সেই বস্তুগুলোই আমরা ভগবানের কাছে সাধারণত চেয়ে থাকি এবং সেই কারণে আমরা কখনো ভগবত বস্তু পাই না শ্রীরামকৃষ্ণ নিজে উদাহরণ দিয়েছেন এটা আমাদের পূজনীয় এই এই উদাহরণটা বারবার আমাদের আমাদের দিতেন হস্টেল প্রত্যেক ছ মাস অন্তর হস্টেলটা বদল করে দেওয়া হতো যেহেতু আমি সেক্রেটারির মাঝে সব কাজকর্ম করতাম তাই ওই হস্টেল বদলের যে নোটিশটা সেটা আমার কাছে আসতো টাইপ করার জন্য আমরা প্রথম প্রথম বুঝতে পারতাম না সকাল থেকে ছেলেপুলেরা গুড়গুড় গুড়গুড় করে যে কেন কি কারণে গুড়গুড় করে তা মহারাজ আমাকে বললেন একদিন যে ছেলেরা এই কারণে গুড়গুড় করে যে তারা জানতে চায় তাকে এখন কোন ধামে পাঠানো হয়েছে এবং কোন ধামের কোন ঘরে সে আছে তুমি একটা কাজ করবে বুঝছেন যেরকম থাকে চালের ঠাকুর বলেছেন যে চালের গুদামের সামনে একটা কুলোয় করে খই মুড়ি মুড়কি রাখা থাকে ইঁদুরগুলো সেই খই মুড়ি মুড়কি ওইগুলো নিয়ে ঘুরে বেড়ায় আর তারা খবরও পায় না যে ভেতরে বস্তা বস্তা চাল রয়েছে অতএব তুমিও একটা কাজ করবে তুমি ওরা গেলেই ওদের সঙ্গে সাধারণ কথা বলবে আর কখনো ওদের কাগজগুলোকে টাইপ করবে না আর কাগজগুলো যদি টাইপও করো একমন ভাবে ভাঁজ করে নিয়ে আসবে যাতে ওরা কিছুতেই না বুঝতে পারে আমার মনে আছে সেই টাইপ করে হয়ে যাওয়ার পর মাঝে সই টই করে আমি মঠে ইয়েতে নিয়ে আসছি তখন সুপ্রকাশ মাছ পাঠিয়েছে নিয়ে আসছে সেই ছেলেরা মাছ পাতে ধরেছে কিন্তু আমার কাছে কাগজটা নিয়ে মহারাজ আমার কাছ থেকে আগে থেকেই কাগজটা নিয়ে ওখানে একজন ছিল মোটামত সুবোধ মহাপাত্র বলে সেই সুবোধ মহাপাত্রের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন আর আমার হাতেও একটা রকম কাগজের রোল ওটা দিয়ে বলছেন তুমি এটা হাতে করে নিয়ে যাও ছেলেটা তো হই 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 করছে তারপরে যখন কাগজটা খুলে দিচ্ছে যে পুরোটা ফাঁকা এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই ফাঁকা কোনোটাই আমাদের কাছে নেই আমাদের অবস্থাটাও ঠিক তাই আমরা ভগবানের কাছে যত কাম্য বস্তু চাই যত জিনিস চাই ভগবান কেবলমাত্র আমাদের কাম্য বস্তু দেন আর সেই কারণে কামনার উপরে জাগতিক কামনা বাসনার উপরে আমরা কিছুতেই উঠতে পারি না এবং উঠতে পারি না বলি সে যতই চেষ্টা করি যতই ভক্ত সম্মেলনে যাই যতই নিজেদেরকে আদল বদল করার চেষ্টা করি কিছুতেই আর নিজেদেরকে অদল বদল করা হয় না আমি যে বস্তু ছিলাম সেই বস্তুই থেকে যাই কিছুতেই বদল হয় না ভগবান তাই বলছেন যে প্রভুর নিকটে যায় যত লোকজন মাগে নানা দ্রব্য ইহ সুখের কারণ আমরা কেবলমাত্র ইহ সুখের জন্যই তার কাছে যাওয়া আশা করি আমরা কিছুতেই তার বিষয়বস্তুর বেশি আর পাই না গল্প আগের দিন যে মহারাজের কাছে একজন খুব কেঁদে একবার ভক্ত খুঁজে পাওয়া গেছে যে ভগবানকে চাইছে এবং ভগবানের জন্য চোখের জল ফেলছে তারপরে মহারাজ বললেন যে ওঠো মা ওঠো তারপরে তিনি উঠলেন উঠে তারপরে বলছেন বাবা আপনি বলুন তাহলে উঠে যাবে মহারাজ বলছেন কি উঠে যাবে বলছেন ভাড়াটিটা উঠে যাবে মহারাজ পরের দিন সকালবেলা এই ঘটনাটা বলছেন আমরা খুব হাসছি কিন্তু মহারাজ খুব গম্ভীর হয়ে বলছেন যে তখন নিজের কাছে নিজের লজ্জা হল ভাবলাম ঠাকুরকে কি উপহার দিয়ে গেলাম এটা হচ্ছে কথা আমরা এই কাম্যবস্তু এই সব জিনিসের জন্যই বেশিরভাগ থাকি এই যে এই এই সময়টা বিশেষ করে এই ভর্তি হওয়ার সময় সবার আমার কথা মনে পড়ে দূর দূরান্তে যে যেখানে থাকে সবার আমার কথা মনে পড়ে এই সময় মনে পড়ে ইলেভেন টুয়েলভে যখন ভর্তি হওয়ার থাকে বিভিন্ন স্কুল কলেজগুলোতে স্কুলে বা ডিগ্রি কোর্সের কলেজে তখন আমার কথা তাদের সবার মনে পড়ে সারাটা বছর কেউ আমাকে মনে করে না কিন্তু আমাদের সাগরদ্বীপের মানুষরা এই তিনটি সময় অবশ্যই আমাকে মনে পড়ে কালকেই একজন এসেছিলেন এসে অনেকক্ষণ ধরে গল্প গাছা করলেন আমি এখানকার ছাত্র বিজ্ঞানী হ্যানা বললেন তারপরে বললাম পাঁচ বছরে তো আপনাকে কখনো দেখিনি আপনি এসেছেন কি করতে তখন আস্তে আস্তে ঝুলি থেকে বেড়ালটা বেরোচ্ছে আমার ভাইপো সে পরীক্ষা দিতে এসেছিল আগের দিন তার ভীষণ জ্বর পায়খানা হয়েছে সেইখানে তার পরীক্ষাটা খুব খারাপ হয়েছে এত খারাপ হয়েছে যে আঠারো এক সত্তরের ভেতরে আঠারো সেটাও সে তুলে উঠতে পারেনি তা আমি বললাম যে এত খারাপ যখন হয়েছে ফার্স্ট লিস্টে ভালো ছেলে সেকেন্ড লিস্টের মধ্য ছেলে ভর্তি করা হয়ে গেলে তবে থার্ড লিস্টে আপনার এই নামগুলো থাকবে সেগুলোকে ভর্তি করবো না একটা ছেলেকে আপনাকে ভর্তি করতেই হবে এইরকম অন্যায় আবদার আমরা কাম্য বস্তু নিয়ে আমরা আমরা আছি বলে তার বাইরে কখনো যেতে পারি না তাই ভগবানকেও আমাদের পাওয়া হয় না ভগবানকে পেতে গেলে এই কাম্য বস্তুর বাইরে যেতে হবে এটা একটা খুব পরিষ্কার করে বুঝতে হবে তিনি কাম্য বস্তুর অধীন নন যত কাম্য বস্তু চাইব নিজের সুখ শারীরিক সুখ মানসিক সুখ দুটো আলাদা আলাদা জিনিস মানসিক সুখ চাইতে গেলে অনেক সময় শারীরিক অনেক অসুখকে মেনে নিতে হয় এবং তার মধ্যেও ভগবানকে যদি না খুঁজে পাই তাহলে কিন্তু ভগবানকে যদি খুঁজতে না চাই তাহলে ভগবান আমাদের থেকে দূরে চলে যাবে আপনাদের একটা ঘটনা বলেছিলাম আমরা পূজনীয় আত্মস্থানন্দ দেখতে গেছি হাসপাতালে মহারাজ তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন মহারাজ আমাদের বললেন যা যা পাশের ঘরে রঞ্জন ভর্তি আছে ওকে গিয়ে দেখে আয় মুমুকানন্দ ভর্তি ছিলেন গিয়ে দেখলাম মহারাজের খুব শরীর খারাপ অক্সিজেন দেওয়া হচ্ছে মানুষের উঠে বসবার ক্ষমতা নেই তথাপি জোর করে হাফ লেইড হয়ে বসে আছেন এবং রোজ সকালে যা যা পড়েন সেই সেই অংশগুলো পরের অংশ থেকে উল্টে উল্টে রেখেছেন একটা একটা করে বই পড়ছেন গীতা পড়বেন তারপরে চণ্ডী পড়বেন তারপরে ঠাকুরের বই পড়বেন তারপর মায়ের গ্রন্থ পড়বেন তারপরে খুব সম্ভবত উপনিষদ পড়বেন তার শারীরিক এত অসুস্থতা তিনি ভালো করে শ্বাস নিতে পারছেন না ভালো করে খেতে পারছেন না কিন্তু ইষ্ট স্মরণ তার এতটুকু কোথাও কোনো হয়নি এটা হচ্ছে কথা দেখায় মৃত্যুটিও খুব ভয়ানক মহারাজ সেদিনকে খুব অসুস্থ ছিলেন হঠাৎ করে বিকেলবেলা থেকে তার সুস্থতা দেখা দিল তিনি ছেলেটিকে যে ছেলেটি তার সঙ্গে দেখাশোনা করে কেয়ারটেকার তাকে বললেন আমাকে একটু মন্দিরে নিয়ে যাবে আমি মন্দিরে ওপরে উঠবো না হুইল চেয়ারে করে তিনি মন্দিরে গেলেন সব ঘুরে টুরে এলেন একবারে স্বাভাবিক সুন্দর স্বাভাবিক মানুষের মতো উমানন্দজির সঙ্গে দেখা করতে গেলেন এরা সব একসঙ্গে সাধু হতে এসেছিলেন প্রভানন্দজি উমানন্দজি অশ্বত্থানন্দজি তারপরে মুখশানন্দজি এরা সবাই একসঙ্গে নরেন্দ্রপুর এসেছিলেন সাধু হতে পাথুরিয়াঘাটা এসেছিলেন পাথুরিয়াঘাটা থেকে নরেন্দ্রপুর যান উমানন্দজি ছিলেন উমানন্দজির সঙ্গে দেখা করতে গেলেন উমানন্দজি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার না একটু যাব তো তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই তারপরে ঘরে ফিরে গিয়ে জামা টামা সব খুলে টুলে ছেলেটিকে বললেন আমি এখন চুপচাপ শুয়ে আছি এক ঘন্টা বাদে তুমি আসবে সে দেখবে যদি আমার শ্বাস না চলে তাহলে বিকাশ খবর দেবে একেবারেই বোকা সে ঘরের বাইরেই এক ঘন্টা অপেক্ষা করে থাকলো এক ঘন্টা বাদে যখন এলো তখন দেখা গেল এই গেলোকে নেই এই হচ্ছে মৃত্যু এই মৃত্যুর জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হয় আমরা সবসময় ভাবি জীবন কিরম ভাবে যাপন করব তার জন্যই আমাদের তৈরি হওয়ার প্রয়োজন তা কিন্তু নয় কেমন করে চলে যাব সেটার জন্য আমাদের এক ধরনের প্রস্তুতি দরকার সুমেধানন্দ জি খুব শরীর খারাপ হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে উনি বারবার বলছেন আমার শরীরটা আজকেই চলে যাবে আমাকে একটু থাকতে দাও না আমার বেলুর মাঠে যেতে দাও ডাক্তাররা জোরজার করে সেবা প্রতিষ্ঠানে নিয়ে গেলেন বেডে তুলতে হলো না তার আগেই তার শরীরটা চলে গেলেন অত কষ্টের ভেতরে তার একটাই প্রার্থনা যে ঠাকুরের শ্রী পাদপদ্মে যেন আমার শরীরটা যায় এই যে আমরা কি করে জীবনযাপন করব কতটা লাগজারি নিয়ে জীবনযাপন করবো এই নিয়েই ভাবছিলাম কিন্তু সেই কারণে আমরা ওই কাম্য বস্তুই পাই আটশো স্কোয়ার ফুট ফ্ল্যাটের জায়গায় ফুট ফ্ল্যাট হয় সাধারণ কাঠের ফার্নিচারের জায়গায় মেহগিনি কাঠের ফার্নিচার হয় সাধারণ টিভি থেকে চল্লিশ ইঞ্চির টিভি স্ক্রিন হয় কিন্তু জীবনের স্ক্রিনটা কখনো আমাদের বাড়ে না এটা হচ্ছে কথা এইখানে গিয়ে শেষেছিলাম সেই হেতু লোকজনে কাম্য বস্তু পায় ভক্তি ছাড়া প্রভু কল্পতরুর তলায় ভগবান কল্পতরুর তলায় বসে আছি অথচ আন্তরিক সেই ভক্তিটা যেহেতু হচ্ছে না তাই আমরা ভগবানের কাছে কাম্য বাইরে আর অন্য কিছু চাইতে পারছি না পুথিকা লিখছেন আমরা এই অধ্যায়ের একেবারে শেষে এসে গেছি আপনাদের মনে আছে মহিমাচরণ চক্রবর্তীর একশম নম্বর কাশীপুর রোডের বাড়িতে শ্রীরামকৃষ্ণের আগমন এবং ওই পুথিকার অক্ষয় কুমার সেন প্রথমবার শ্রীরামকৃষ্ণকে দেখছেন এই দিনের ঘটনা আমরা বর্ণনা করছি পুঁথিকার লিখছেন আর কথা সত্য প্রভু দেব ভগবান তাহার কাছে সকলে সমান এলে গেলে লাখে লাখে প্রভুর নিকটে কোথা শুকাইলো কোথা কলি কোথা গেল ফুটে কিরূপ ব্যাপারি ইহা শুনো বলি মন পদ্মানি পদ্ম বন্ধু জগত লোচন উদায় হইয়া নিজ কিরণ মালায় সমাদরে সরোবরে কমলে ফুটায় পুনশ্চ পুরায় তায়ে নহে বিমরস যদি নলিনীর শূন্য রস ভক্তিরস যেইখানে হৃদি তথা ফুটে নচেত ন হয় কিছু প্রভুর নিকটে আর এক কথা বলি শুনো তুমি মন ঈশ্বরের সহচর পার সদগণ আদি যাহা ভক্ত নামে গাই বিচিত্র তাহারা হেন দেখি শুনি নাই জনসাধারণ সম একই গরণ গড়া চর্ম শিরা পিত্ত ঐসব আবরণ বৈভব উপরেতে সেই অঙ্গ সেই অবয়ব ভিন্ন নাই সেই সব গড়া এক ছাঁচে ভিতরেতে কারিগরি কিন্তু এক আছে বিচিত্র বিভুর কার্য যাই বলি হারি জীবের ভিতরে নাই ভক্তির কুঠরি ভক্তের অন্তরে আছে অতি চমৎকার কখনো তাহারে ভিতরে অতি নির্মাণ বিচিত্র সুন্দর রতন বেদী যাহে ভগবান সর্বদা বিরাজমান করে হরিষে গোলকে বৈকুণ্ঠ লীলা পুরী নির্বিশেষে রুদ্ধ কেন থাকে তাহারও কারণ জানিবার হেতু করো লীলা অন্বেষণ মূল কথা ছাড়িয়া পড়েছি বহু দূরে শ্রীপ্রভুর মহোৎসব মহিমের ঘরে এখানে শুনিছে সবে শ্রীমুখেতে গীতে সবাকার সবাকার আপনা বিস্মৃতি ঊর্ধ্বগতি দেখি রাতি প্রভু পরমেশ সম্বরিয়া নিজ শক্তি গীতে গাইলা কইলা শেষ শ্রোতাগণ দেহে মন ক্রমে ক্রমে পায় মোহনিয়া মনোচরা প্রভুর ইচ্ছায় ভিক্ষা লীলা করি প্রভু দর গাড়িতে কমন বলছেন। যে এই হচ্ছে ভগবানের কাছে ভগবানের কাছে বলছেন যে যে কেহ তাহার কাছে সকল সমান এই আমাদের মনে হচ্ছে না এই আমরা কাল আলোচনা করলাম যে এরা কাম্য বস্তু চাইবে তারা শুধুমাত্র কাম্য বস্তু পাবে তা কেন হবে এরকম ভগবানের কাছে তো সবাই ভারী সুন্দর উদাহরণ দিচ্ছেন বলছেন এলে গেলে লাখে লাখে প্রভুর গেল ফুটে ঠাকুরের কাছে এলে গেলেই হবে না আমার ভেতরে যদি না থাকে কোন জিনিসপত্র তিনি তো তাপ দিয়েই যাবেন কিন্তু আমার কোথাও সেই তাপের ফলে আমি বিকশিত হব কোথাও কোথাও বা শুকিয়ে যাবো এইটাকে বোঝাবার জন্য আরো একটা উদাহরণ ব্যবহার করছেন বলছেন একটা হ্রদের পদ্ম অনেক পদ্মের কলি ফুটে আছে সূর্যের তাপ পড়া মাত্র প্রত্যেকটি প্রস্ফুটিত হয়ে গেল কিন্তু সেটি কোন কোন কলি দিনের শেষে শুকিয়ে মুরজে যাচ্ছে আর কোনো কোনো কলি বিকশিত হয়ে থাকছে দিনের শেষে তারা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের কলি আছে এক ধরনের কলি যে সূর্যের যখন তাপ পাচ্ছে সে তার ভেতরে সেই শক্তি আছে নিজের ভেতর থেকে সেই রস সঞ্চার করে সেই খেলাতে সে সে আছে আছে সেই সূর্যের আগুনের সামনে তেতে যেরকম আমার কাছে যদি একটা মেশিন থাকে বা মেতে স্প্রেইং সারা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় যদি জলের কল থাকে যখন আমাদের ভীষণ গরম লাগে ভীষণ ঘাম লাগে আমরা একটু জল নিয়ে বা বোতল থেকে একটু জল নিয়ে মুখে ছিটিয়ে নি না ঠিক সেই রকম যার নিজের কাছে সেই রিসোর্স আছে সে যতই সূর্যের তাপ লাগুক না কেন সে মুখে জল কিন্তু যার কাছে জল নেই যার কাছে কিছু নেই সে কি করে ধীরে 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 দিনের শেষে ক্লান্ত হয়ে যায় দেখুন দুজনেই কিন্তু সূর্যের আলো পাচ্ছে কিন্তু দুজনে সূর্যের আলোটাকে সমভাবে ব্যবহার করতে পারছে না এটা হচ্ছে কথা এই সমভাবে যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই নিজেদেরকে বিকশিত করতে হবে আমরা যদি নিজেদেরকে বিকশিত করতে না পারি তাহলে এটি হবে না আমার ভেতরে যদি না না থাকে তাহলে কিন্তু হবে বলছেন ভক্তি সম্বন্ধে ধর্ম সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অব দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান আমাদের প্রত্যেকের ভেতরে সেই পবিত্রতা স্বরূপ বিরাজ করছে তাহলে ধর্ম কি করে সেটার বিকাশ সাধন করে আমাদের সকলের কাছে একটা বৃষ্টি থেকে মচার জন্য একটা ছাতা আছে কিন্তু তারাই একমাত্র বৃষ্টিতে শুকনো থাকবে যারাই ছাতাটা খুলতে জানে ধর্ম হচ্ছে খুলতে জানা ওই খুলতে জানার ক্ষমতাটাকেই এখানে প্রতিকার বলছেন যে ঈশ্বরীয় চাহিদা যার আছে যে ঈশ্বরকে চায় একমাত্র তার ভেতরেই খুলবে নালে দেখবেন এই যে এত এত দীক্ষা হচ্ছে এত এত মানুষ দীক্ষা পাচ্ছে কিন্তু সকলের ভেতরে ভগবানের এইটা আসে নাই যে দেখুন এই যে যারা আপনারা এই দেরি করেই আসেন বলতে পারি রোজই দেরি করে আসেন অনিল চক্রবর্তীর আমি নাম ধরে ধরে বলতে পারি এরা রোজই দেরি করে আসেন একদিনও আমি আজ পর্যন্ত দেখি যে ঠিক সময় আসেন কেন আসেন কারণ আমাদের ইচ্ছে হয় না ঠিক সময় আসা আরে গেলেই হলো এই যে আমরা ভগবানকে পুরোটা জানতে চাই না আমরা শুধু ই ওয়ান টু বিফ দ্য ফ্লাওয়ার ইন দি ওকে তাই আমরা ফুলের ভেতরে ফুলের যে পুষ্পস্তব তার ভেতরে একটা ছোট্ট ফুল হয়ে থাকে কিছুতেই প্রধান ফুল হবার আমাদের ইচ্ছাটুকু জাগে না বলছেন ভগবানের কাছে যতই আমরা আসবো যত আমরা আসবার চেষ্টা করব তত আমাদের ভিতরে এইগুলো খুলে যাবে বলছেন বলছেন ভক্তিরস যেইখানে রিবি তথা ফুটে নচেত না হয় কিছু প্রভুর নিকটে যত আমার ভেতরে ভক্তিরস থাকবে আমার হৃদয়টি বিকশিত হবে প্রতিকার বলছেন আর এক কথা বলি শুনো তুমি মন ঈশ্বরের সহচর পারসদগণ সাঙ্গ পাঙ্গ আদি যাহা ভক্ত নামে গাই বিচিত্র তাহারা কেন দেখি শুনি নাই জনসাধারণ সম একই গরণ অস্থি মাংসে গড়া দেহ চর্ম আবরণ শিরারক্ত রক্ত কফ পিত্ত ঐশ্বর্য বৈভব উপরেতে সেই অঙ্গ সেই অবয়ব ভিন্ন নাই সেই সব গড়া এক ছাঁচে ভিতরেতে কারিগরি কিন্তু এক আছে কি কিন্তু এক আছে। ভিতরে কারিগরি কিন্তু এক আছে বিচিত্র বিভুর কার্য যাই বলিহারি জীবের ভিতরে নাই ভক্তির একটা দোকান একটা শপিং মলে অনেকগুলো ঘড়ি সাজানো রয়েছে অনেকগুলো ঘড়ি সাজানো রয়েছে সব দেখতে একই রকম ভীষণ রকম একরকম কিন্তু প্রত্যেকটা জিনিসের ভেতরে আলাদা দামের ফারাক হয় আমার মনে আছে একজন আমাকে ধরে বেঁধে ওই লরেন্সান মেওতে চশমা করাতে নিয়ে গেছিলেন চশমা করাতে গিয়ে আমরা দেখলাম যে চশমার কাঁচের দামই হচ্ছে প্রায় সাড়ে টাকার আমি মনে মনে চশমা এত দামি কাঁচটা কি জন্য তারপরে যেদিনকে কাঁচের ডেলি চশমাটা ডেলিভারি হলো সেদিনকে চশমাটা পরা মাত্র অনুভব করতে পারছি আমরা যে চশমা পরি আর যে চশমাটা আজকে পরেছি এই দুটোর মধ্যে অনেকখানি ফারাক আছে একবারে নিখুঁত রিফ্র্যাকশন আমাদের সাধারণত প্রথম চশমা পরে একটু অ্যাডজাস্ট করতে হতো মনে হতো সিঁড়িটা বোধহয় ঠিক জায়গায় নেই আর সিঁড়ি দিয়ে নামবার সময় ভালো করে দেখতে হতো উঠবার সময় ভালো করে দেখতে হতো কিন্তু এই চশমা পরে এতটুকু মনে হলো না একবারে চোখের যে অনুভূতি সেটা একবার অসাধারণ সারা জীবন সেই এগারো বছর বয়স থেকে চশমা পড়ছি এই অসাধারণ সে অনুভূতি এরকম সুন্দর অনুভূতি হয়নি এই যে গুড়টা বেশি লেগেছে কেন তার কারণটা বুঝতে পারছি পুঁথিকারও তাই বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে সবই আসছেন তাহলে কেন ভক্ত হওয়ার জন্য এত পাগল হচ্ছি তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভক্ত যারা শ্রীরামকৃষ্ণকে যাকে ভালোবাসে তাদের তাদের ভেতরে দেখতে সাধারণ মানুষের মতো কিন্তু তাদের ভেতরে একটা এক্সট্রা জিনিস আছে এক্সট্রা জিনিসটা কি বলছেন ভক্তের অন্তরে আছে অতি চমৎকার কখবার আর রুদ্ধ কভু মুক্ত থাকে দাঁড় তার ভিতরে অতি বিচিত্র নির্মাণ সুন্দর রতন যাহে ভগবান সর্বদা বিরাজমান করে নকরি সে গোলক বৈকুণ্ঠ লীলা পুরী নির্বিশেষে রুদ্ধতার কেন থাকে তাহার কারণ জানিবার হেতু করো লীলা অন্বেষণ বলছেন যে সাধারণ ভক্ত আর ঈশ্বরের ভক্তের ভেতরে ফারাকটা কোনখানে যে শুধু ভগবানকে চায় সত্যিকারের ভগবানকে চায় সে তার হৃদয়ের মধ্যে তার চিন্তা করে আর যখন আমরা ভগবানকে আমাদের হৃদয়ের মধ্যে চিন্তা করি তখন তার প্রতিচ্ছবি পটে বলছেন রত্নবেদী মানে যার উপর ভগবান এসে বসেন সে পিঠ সে তার হৃদয়ের ভেতরে সে একটা সুন্দর করে একটা জায়গা তৈরি করেছে যেখানে ভগবান এসে বসেছেন আমরা যদি কাম্য বসতে চাই ভগবানের কাছে তাহলে কিন্তু ভগবানের ছবি বসাতে পারবো অন্যান্য কিছু বসবে কাঞ্জিবরম শাড়ি বসবে রাংতা দেওয়া গয়না বসবে তারপরে আইসক্রিম বসবে লরেন্সেন মেয়ের চশমা বসবে নানা রকমের জিনিসপত্র বসবে কিন্তু যদি আমরা শুধু ভগবানকে চাই তখন এই হৃদয়ে রত্নবেদীর ভগবান বসবেন ভগবান বসলে কি হবে তার জ্যোতির আলোতে আমার হৃদয়টি আলোকিত হবে জগৎকে আমি অন্যের দৃষ্টিতে দেখব ধরুন আপনি সাধারণ ঘরেতে আলো একটা জ্বালিয়ে রেখেছেন একটা একশো পাওয়ারের বাল্ব জ্বালিয়ে রেখেছেন কিন্তু আপনার মনে হচ্ছে যেন আলোটা কম আপনি যদি আরেকটা আলো জ্বালান আরেকটা বাল্ব লাগান অথবা সেই আলোটা বদলে একটু বেশি পাওয়ারের আলো লাগান ঘরের প্রতিটি কোন ঠিক সেই রকম আমরা যদি আমাদের হৃদয়ে আমাদের ইষ্ট দেবতাকে চিন্তা করে তাকে বসাতে পারি তাহলে তার আলোতে জ্যোতিতে আমি নিজেকে ভালো করে দেখতে পাবো এই নিজেকে দেখাটা অত্যন্ত জরুরি আমরা জগতে সবাইকে দেখতে চাই কিন্তু নিজেকে আমরা কিছুতেই দেখতে চাই না এবং যতক্ষণ না পর্যন্ত আমি নিজেকে দেখতে পাব ততক্ষণ পর্যন্ত আমি আমার ত্রুটিগুলো দেখতে পাব না এবং যতক্ষণ না পর্যন্ত আমি আমার ত্রুটিকে দেখতে পাব না ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে নতুন করে তৈরি করতে পারব না এইটা হচ্ছে কথা হুথিকার বলছেন যে রুদ্ধতার এই কারণে ভগবানকে না চাইলে আমাদের হৃদয়ের দ্বারটি রুদ্ধ হয়ে থাকে তিনি বন্ধ করে রাখেন তার চোটা চোরা কুঠুরি ভগবানের চোরা কুঠুরি খোলার সবচেয়ে বড় উপায় হচ্ছে এই ভালোবাসা ভালোবাসা তিনি ভিন্ন আর কিন্তু অন্য কিছু চান না পুথিকার বলছেন মূল কথা ছাড়িয়াছি পড়েছি বহুদূরে শ্রীপ্রভুর প্রভুর মহোৎসব মহিমের ঘরে এখানে শুনেছি সবে শ্রীমুখেতে গীতি সবাকার সবাকার আপনি বিশ্রুতি দুটি শব্দ টুইস্ট পুথিকারের স্পেশালিটি ছিল একই শব্দ উচ্চারণ এক শুধু বানানের ফারাকে একেবারে সেটা অর্থগুলো বদল হয়েছে দেখবেন দুটো শব্দ ব্যবহার করেছে সবাকার সবাকার একটা দন্তেশ্বয় একটা তালবস্য দন্তেশ্বয় সবাকার হচ্ছে সবার আর তালবস্য একার মানে আমাদের সবার ভেতরে মৃতবৎ চেহারা শ্রীরামকৃষ্ণের গান শুনে আমাদের এমন অবস্থা হয়েছিল আমরা যে জীবন্ত আছি সেটাই ভুলে গেছিলাম শ্রীরামকৃষ্ণ সেদিন দুটি গান গেয়েছিলেন আপনাদের মনে আছে কিনা জানি না যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে এই গানটি গেয়েছিলেন আর আমি ভক্তি দিতে কাতর হই আমি মুক্তি দিতে কাতর নইরে দুটি গান শুনেছেন সেই দুটি গান শুনে তাদের ভেতরে সবার ভেতরে সবের আকার ধারণ করেছে তারা মুভ করতে পারছেন না এক জায়গায় নিশ্চল হয়ে গেছেন পুথিকার বলছেন ঊর্ধ্বগতি দেখি রাতি প্রভু পরমেশ সম্বরিয়া নিজ শক্তি গীত কইলা শেষ শ্রোতাগণ দেহে মন ক্রমে ক্রমে পায় মোহনিয়া মন চোরা প্রভুর ইচ্ছায় ভগবানের ইচ্ছায় আমাদের মন মোহিত হয় আবার ভগবানের ইচ্ছা হলেই মনকে তিনি আমার আমাদের সেই তার মোহিত অবস্থা থেকে আমাদের মুক্ত করেন বড় চুম্বক একটু এগিয়ে এসে আমাদের ধরেন আবার যখন পিছিয়ে যান তার শক্তিটা কমে যায় আমাদের কাছে আমরা আবার বিচ্ছিন্ন হয়ে যাই এই যে যখন আমরা বেলুর মঠে যাই যাই বা মন্দিরে আমাদের মন একেবারে সাংসারিক সমস্ত চিন্তার বাইরে চলে যায় আমরা মনে করি আহা যদি এইখানে একটু কেউ থাকতে আমাদের দিত কিন্তু তারপরে যখন বেরোতে থাকি তখন একটু একটু করে সেই চিন্তাগুলো চলে যায় বাস স্ট্যান্ডে এসে মনে হয় একটু কচুরি আর ছোলার ডাল খাই তারপরে আবার বাসে উঠে যখন দক্ষিণেশ্বরের ব্রিজের বিবেকানন্দ সেতুতে উঠছি তখন মনে হচ্ছে ঠিক আছে যাওয়ার সময় আরেকবার একটু দক্ষিণেশ্বরের মাকে দর্শন করে আসি তারপরে সেটা হয়ে গেলে দর্শন করা হয়ে গেলে ভাবি যে কালো কালো গুলো খাওয়া হয়নি সেই কালো কালো জাম বাঁশের আচার ওই সবগুলো নিয়ে যাই এই যে আনন্দটা আমি নিয়ে আসছিলাম সেটাকে আমি বইতে পারি না রাস্তাতেই চলে যায় সেই কারণে ভগবানকে হৃদয়ে বয়ে আনতে হয় যত দূর অবধি যেতে চায় না কেন সেই সুখ স্মৃতি যেন সময় আমাদের জাগে ঠাকুর আমাদের বলেছেন কেমন করে সেই স্মৃতিকে জাগিয়ে রাখতে হয় এই বিট্টুবাবু যদি চেষ্টা করেন তাহলেই পারবেন ঠাকুর বলেছেন একটা ভালোই সুন্দর কথা সেটা হচ্ছে জাবর কাটা গরু সকালবেলা গপ গপ করে খেয়ে নেয় তারপরে বিকেলবেলায় যখন অবসর হয় তখন গলা থেকে আবার তুলে নিয়ে চিবিয়ে 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 খায় ভগবানের কাছে আসা তার লীলা দর্শন করা এটাকে মনের ভেতরে স্থায়ী রূপ দেওয়ার একমাত্র উপায় হচ্ছে কাটা বারবার বারবার চিন্তা করা করে ভাবা ঠাকুর যেন বুঝতে পারছিলেন অনেক হয়েছে এবার তাকে যেতে হবে তাই তিনি রওনা দিলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আমরা একটা নতুন অধ্যায় প্রবেশ করছি অধ্যায়ের নাম গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন আপনারা দেখবেন এই যে চতুর্থ অধ্যায় যখন শুরু হয়েছিল তখন সেইখানে পুঁথিকার একটা ভারী সুন্দর কথা বলেছিলেন যে প্রথম তিন অধ্যায়ে আমরা ভগবানের সাধনের কথা বলেছি তার বেড়ে ওঠা তার বিকশিত হওয়ার কথা বলছি এবং চতুর্থ বলবো কেমন করে অধ্যায় তিনি করলেন সংযটন শব্দটা খুব ইম্পর্টেন্ট তিনি কিভাবে জুড়ে দিলেন একে অপরের সঙ্গে জুড়ে দিলেন একটা যেন তিনি যেন ফুলের মালা গাঁদছেন ছুঁচ নিয়ে বসে আছেন একজন একজন করে ভক্তকে তার সঙ্গে গেঁথে দিচ্ছেন যখন সেটা ফুল ছিল তখন আলাদা তার নাম ছিল কিন্তু যখন তিনি একসঙ্গে গেঁথে দিলেন তখন তার একটাই নাম হলো সে হলো মালা ঠাকুর যখন আমাদের গাঁথেন তখন আমাদের জীবন কমল যতক্ষণ না গাঁথছেন তখন জীবন কমল রাম শ্যাম যদু মধু নাম থাকে কিন্তু যখন ঠাকুর আমাদের গেঁথে দেন তখন আমাদের একটাই নাম থাকে সে নামটির নাম হচ্ছে রামকৃষ্ণ ভক্ত তাই বলছেন গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন কাদের কাদের কথা বলা হবে কালী মুখুজ্জে বিহারী হরিপদ হুটক গোপাল তেজচন্দ্র প্রমথ পল্টু বিনোদ সোম যজ্ঞেশ্বর ক্ষীরোদ সুবোধ চুনিলাল নবগোপাল কবিরাজ তারক ঘোষাল ছোট নরেন্দ্র উপেন্দ্র কিশোরী হারান ও গোলাপ সিং পুথিকার লিখছেন জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্ত সবার চরণ রেণু মাগে এ অধম শ্রী প্রভুর অবতারে মহিমা অপার সুমূর্খ পামরে শক্তি পাম সার্বভৌম ভাব তার বিশ্ব গুরু বেশে সর্বত্রে সমান ভাব করুণা অশেষ এবারে তারক ব্রহ্ম রামকৃষ্ণ নাম পশ্চাতে লীলায় পাবে ইহার প্রমাণ মূর্তিমান রামকৃষ্ণ নামে নামের কৃপায় গুরুরূপে এই নাম ব্যাপিবে ধরায় প্রভুর পূজায় মত্ত হবে ঘরে ঘরে ত্রাণের কারণ ভব জল ধীরে নিরে বিনা নাম অনন্য উপায়ে প্রত্যক্ষ বুঝিবে তত্ত্ব পশ্চাত লীলায় বেগবতী জবে নদী বরিশার কালে কত শত তৃণকুটি ভেসে যায় জলে ভাসিতে ভাসিতে নিজ তৃণ ভালো পারে ভাসিয়া যাইতে নিজে তৃণ ভালো পারে কিন্তু যদি ক্ষুদ্র পাখি তাহার উপরে আসিয়া আশ্রয় লয়ে বসিয়া তাহায় অক্ষম দরিতে ভারে দুয়ে ডুবে যায় সেই মতো সাধুবক্ত সিদ্ধ যেই জন আপনি ভাসিয়া চলে তৃণের মতন অপরের লইয়া পৃষ্ঠে যাইতে না পারে সিন্ধু মুখে বেগবতী তটি নিরে নীরে কিন্তু বাহাদুরে মাঝে দূরে দীর্ঘ প্রস্তে বড় প্রতি বড় গায়ে সবল সুদৃঢ় নদীর স্রোতেতে যায় ভাসিয়া কখন তাহাতে আশ্রয় যদি লহে লোকজন অনাশে বহে ভার যায় অবহেলে দ্রুত গতি তটি বেগবতী জলে সেই রূপ ভগবান জবে অবতারে পদতরি দিয়া ভব সিন্ধু পারাবারে কতই লইয়া যান সংখ্যা নাহি তারে লাঘব করিয়া গুরু ধরনির ভার এবে অবতার প্রভু বিশ্ব গুরু নিজে সর্বশক্তিমান প্রভু দিন সাজি অপার করুণা রাজি শ্রীঙ্গেতে ভরা নিঃশব্দে লইয়া যান শশাগরা ধরা এখনো প্রত্যক্ষ চোখে নাহি যায় দেখা লীলার ভিতরে কিন্তু স্পষ্টাক্ষরে বিধিমত সময়ে পাইবে সমাচার রামকৃষ্ণ লীলা প্রভু অবতার মহিমা অপার সুমূর্খ শক্তি নহে বর্ণিপার নিজেকে বলছেন তিনি পাপি পামর তিনি কিছুতেই তাকে তিনি একে মূর্খ লেখাপড়া বিশেষ জানেন না তাই তার পক্ষে এটির বর্ণনা করা সম্ভব নয় দেখুন কি দীনতা এটা হচ্ছে দীনতা ভগবানের অনন্তের সামনে এসে আমাদের মনের ভেতরে এই প্রকাশিত হয় আপনারা যারা কৈলাস মানুষ সর্ব গ্রন্থ করেছেন তারা এখানে এটি বর্ণনা পাবেন সেখানে তিনি বলছেন যখন তিনি ইনার সার্কেলে প্রবেশ করেছেন কেদারের ইনার সার্কেলে এখন আর প্রবেশ করতে দেওয়া হয় না কারণ ওপর থেকে কন্টিনিউয়াসলি পাথর পড়ে সেই ইনার সার্কেলে যখন তিনি প্রবেশ করেছেন তখন তার মনে হচ্ছে যে ইনার সার্কেলটা যেন একটা মন্দিরের নাট মন্দিরের মতো ওই রকম একটা চবুতরা গোছে তিনি একটু একটু করে হেঁটে যাচ্ছেন হাঁটু অব্দি বরফ সেটাকে ঠেলে ঠেলে একটু একটু করে এগোচ্ছেন ওপর থেকে দমাদম দমাদম পাথর পড়ছে পাথরের টুকরো পড়ছে আর সে প্রচন্ড হাওয়া তার কান ফেটে যাওয়ার মতো অবস্থা কিন্তু তিনি কান খাড়া করে শুনছেন হাওয়া যে বইছে সেই পাথরকে খেয়ে আর সঙ্গে ধাক্কা খেয়ে সেটা যেন নিরন্তর একটা অঙ্কার ধ্বনির সৃষ্টি করছে ও এরকম একটা আওয়াজ সৃষ্টি করছে তিনি খানিক দূর যাবার পর আর বুঝে উঠতে পারলেন না যে আর যাওয়া যাবে কিনা তখন ধীরে ধীরে যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানে একটু একটু করে বরফ সরাতে শুরু করলেন বরফ সরাতে সরাতে কৈলাসের যে পদদেশ সেই যে পাহাড়ের অংশ সেইটি তিনি স্পর্শ করলেন হাঁটু গেড়ে সেইখানে প্রণাম করে কৈলাস পর্বত জিকে সেখান থেকে প্রণাম করে ফিরে এলেন বলছেন এই যে তিনি বলছেন এই যে আনন্দ তাকে পাওয়ার এই যে আনন্দ সেই আনন্দ আমার ব্যাখ্যা করার মতো ক্ষমতা নেই দেখুন কৈলাসনাথের কৃপায় তিনি কৈলাসের ইনার সার্কেলের মধ্যে যেতে পারলেন কৈলাসনাথের নাতে দর্শন তার হলো কিন্তু তথাপি তিনি নিজেকে বলছেন পামর আমরা যত পাই যত আমরা ভগবানের কাছে যাই এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ আমাদের ভেতরে একটা অদ্ভুত বিনয়ের ভাব আসতে থাকে ধীরে ধীরে কমতে থাকে প্রেসিডেন্ট একটা ছোট্ট কুটকুলি মেয়ে সঙ্গে দেখা করতেন মহারাজ তাকে সাক্ষাৎ জগদম্বা দর্শন করছেন বলছেন মা আয় আয় আমার কাছে আয় এসে বলছেন তুই মা আমার মাথায় একটু হাত রেখে দে তিনি সেই তাকে যেন সাক্ষাৎ জগদম্বা দর্শন করছেন দুর্গা সময় সংঘের সংঘ গুরু তিনি নত জানু হয়ে কুমারী মাকে প্রণাম করছেন তার পায়ে মাথা রেখে প্রণাম করছেন তিনি যে আমাদের সবার শ্রদ্ধেয় তিনি যে আমাদের সবার চেয়ে বড় এ যেন তার মনের মধ্যে কোনাও কোথাও আসছে না তিনি যেন জগন্মাতার সামনে একটা ছোট্ট শিশুর মতো এসে দাঁড়িয়ে আছেন বলছেন যখন তার কাছে যাওয়া যায় যত আমরা ভগবানের কাছে যাব আমাদের মধ্যে এই ভাব আসে এরপরের যে অংশটাকে সেটাকে বলা হয় আমাদের ইষ্টের প্রতি ভালোবাসা থাকলে এগুলো আস্তে আস্তে আসে আপনারা দেখবেন রাম নাম শুরু হয়েছে শ্রীনাথে অভেদ তথাপি রাম বলছেন নারায়ণ এবং সীতাপতি রামচন্দ্র আমি জানি এরা দুজনেই সেই একই অভেদ পরমাত্মা সেই একই পরমাত্মা দুটি রূপ ধারণ করে এসেছেন তবু আমার মন প্রাণ অন্তরাত্মা সবকিছু রামচন্দ্রকে নিবেদন করেছেন এবং সেই করতে গিয়ে আমরা ইষ্টের বিকাশ ইষ্টের কথাই বলতে থাকি আমরা মনে করি যদিও মনে করি সব জগতের অবতার জগতের সব মহাপুরুষের ভেতরে ঈশ্বরের প্রকাশ হচ্ছে আমার প্রভু বিরাট বড় আমার প্রভু তুল্য আর কেউ এই জগৎ সংসারে নেই এইটা আমাদের মনের মধ্যে ভীষণ ভাবে খুব তীব্রভাবে আমাদের ভেতরে আসতে থাকে ঠিক সেই রকম ভাবে যেন এই পুথিকারের মধ্যে এসেছেন বলছেন মূর্তিমান রামকৃষ্ণ নামের কৃপায় এবারে তারক ব্রহ্ম রামকৃষ্ণ নাম পশ্চাৎ লীলায় পাইবে ইহারও প্রমাণ যত আমরা লীলার ভেতরে প্রবেশ করতে পারব তত আমরা অনুভব করতে পারব যে এই যে এই যে যুগ এই যুগে মুক্তির নাম তারক ব্রহ্ম নাম হচ্ছে মুক্তির নাম হচ্ছে রামকৃষ্ণ মহাপুরুষ মহারাজ বারবার বলতেন তার কাছে দীক্ষা নিতে গেলে তিনি বলতেন আলাদা করে কি দীক্ষা আলাদা করে কিছু দীক্ষা নেই তুমি তারক ব্রহ্ম নাম রামকৃষ্ণ নাম জপ করো তুমি শুধু রামকৃষ্ণ রামকৃষ্ণ এই নাম জপ করো মা ঠাকুর ছিলেন মা ঠাকুর আমাদের বলতেন আর মাত্র দশ মিনিট আছে ইনি ক্লাসে জয়েন করতেছেন খুব ভালো আসুন হ্যাঁ সুপর্ণা দলুই উনি বোধহয় ভুলে গিয়েছিলেন সুপর্ণা সময়টা কখন সেই কারণে এত তাড়াতাড়ি এসেছেন তাই হচ্ছে মা বলতেন যে মাকে কিভাবে কোন নামে জপ করা যাবে মা নিজের নাম হিসেবে বলতেন রাধা নামে জপ করতে পারো আর যদি না পারো কেবলমাত্র মা বলেন করলেই হবে জগৎ সংসারে একাক্ষরী মন্ত্রের এই যে নাম এই একাক্ষরী মন্ত্র জপ জগতের সবচেয়ে সহজ ভাব তাই রামকৃষ্ণ নাম জপ করার কথা এখানে বলা হচ্ছে বলছেন মুক্তির পথ রামকৃষ্ণ নাম বলছেন যত পড়বে যত লীলা পড়বে তত তোমার এটি প্রত্যয় হবে বলছেন গুরু রূপে এই নাম ব্যাধিবে ধরায় মূর্তিমান রামকৃষ্ণ নামের কৃপায় আমরা যদি মুক্তি চাই আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করতে চাই আমরা যদি আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আলোক বর্তিকা রূপে যেটিকে ধরে নিয়ে যাব তিনি হলেন রামকৃষ্ণ নাম বিনা রামকৃষ্ণ নাম অনন্য উপায় প্রত্যক্ষ বুঝিবে তত্ত্ব পশ্চাতলী লায় বেগবতী জবে নদী বরিষার কালে কত শত তৃণ ভেসে যায় জলে ভাসিতে ভাসিয়া যাইতে নিজে তৃণ ভালো পারে কিন্তু যদি ক্ষুদ্র পাখি তাহার উপরে আসিয়া আশ্রয় লয়ে বসিয়া তাহায় অক্ষম ধরিতে ভার দুইয়ে ডুবে যায় সেই মতো সাধুভক্ত ভক্ত সিদ্ধ যে আপনি ভাসিয়া চলেন তৃণের মতন অপরে লইয়া পৃষ্ঠে যাইতে না পারে সিন্ধু মুখে বেগবতী হচ্ছে কথা যে আমরা যখন একটা যখন ঘাস বা কাঠের টুকরো সেটা যখন জলের মধ্যে ভেসে যায় সে সুসুর করে জলের উপর ভেসে যেতে পারে কিন্তু তার উপর যদি কেউ এসে বসে একটা পাখি যদি এসে বসে তাহলে তার আর সেই পাখিকে বয়ে নিয়ে যাওয়া হয় না শুধু বয়ে নিয়ে যেতে পারে না তা নয় সে পাখি এবং সে দুজনেই জলের ভেতরে ডুবে যায় শ্রীরামকৃষ্ণ হলেন সেই গুরু যেমন তেমন গুরু নয় নিজেও বই যেতে পারেন এবং সঙ্গে করে সবাইকে বয়ে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে কথা কিন্তু বাহাদুর মাঝ সবল সুদৃঢ় বলছেন সেই বাহাদুরি কাঠ মাঝ শব্দের অর্থ হচ্ছে কাঠ কাঠ বাহাদুরি কাঠ সেটা যখন বয়ে যায় দৈর্ঘ্যে প্রস্থে বড় তার সেই প্রতি পরমাণুতে ভীষণ তার শক্তি নদীর স্রোতেতে যায় ভাসিয়া যখন তাহাতে আশ্রয় যদি লহে লোকজন অনায়াসে বহে ভার তাই যায় অবহেলে দ্রুতগতি তটিনীর বেগবতী জলে বলছেন খুব সহজে সে বয়ে যেতে পারে এগিয়ে যেতে পারে এবং এই বেগবতী তটিনীর মধ্যে সে নিজেকে বয়ে নিয়ে যেতে পারে এটা তার বৈশিষ্ট্য এ তার বৈশিষ্ট্য এই অদ্ভুত তার ক্ষমতা ঠিক সেই রকম সেই রূপ ভগবান জব জবে অবতারে পদতরী দিয়া ভবসিন্ধু পারা পারে কতই লইয়া যান সংখ্যা নাহি তার লাঘব করিয়া গুরু ধরনির ভার ঠিক সেই রকম ভগবান যখন তার অবতরিত রূপ তার অবতরিত রূপ ধারণ করে আমাদের মাঝখানে আসেন তখন তিনি আমাদেরকে বয়ে নিয়ে যান আমাদেরকে নিয়ে যেতে পারেন এই ভব সংসারের পারে তিনি আমাদের নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখেন শুধু নিজে বয়ে যান না আমাদেরও বয়ে নিয়ে যান অপার করুণা রাজি শ্রীঅঙ্গেতে ভরা নিঃশব্দে লইয়া যান শশাগরা ধরা অপার করুণায় কি করে করেন না অপার করুণা যিশু খ্রিস্ট যে হলেন তিনি স্বয়ং ভগবানের সন্তান করুণায় তিনি জগতের সবার দুঃখকে আত্মস্থ করে তিনি যেন ক্রুশে বিদ্ধ হলেন ঠিক সেই রকম এই যে শ্রীরামকৃষ্ণ তিনি বলা হয় যে গিরিশচন্দ্র ঘোষের যাবতীয় কর্ম কুকর্ম তার ভার নিজে গ্রহণ করলেন করলেন কণ্ঠে ধারণ এবং তার থেকে তার শরীর চলে গেল এটা গিরিশচন্দ্র ঘোষও জানতেন কিন্তু তা নিয়ে তার কোনো দুঃখ ছিল না আমাদের হলে কারুর এতটুকু বোঝা যদি আমাদের নিতে হয় তাহলে আমাদের কত দুঃখ হয় কত বেদনা হয় আমি বলি এই তোমার ভার আমি নিয়েছি ভুলে যাবে না কিন্তু তোমার ভার আমি নিয়েছি আমরা ভুলেই যাই যে আমাদের উপর এই ভার দেওয়া হয়েছে এটা আমাদের কাছে একটা খুব বড় একটা আমাদের একটা কাছে একটা খুব বড় কাজ এই তার ভারটি বয়ে নিয়ে যাওয়ার মতো শক্তি আমাদের দিয়েছেন সেই কারণে মধ্যে রবি ঠাকুর লিখছেন আমারও ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা বহিতে পারি শকতি যেন রয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখ রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় আমারে তুমি করিবে ত্রাণ ইনহে মোর প্রার্থনা বহিতে পারি শক্তি যেন রয় তিনি আমাদের ভেতরে সকলের ভেতরে ঈশ্বরের কাছে এলে আমরা বলছিলাম না ভগবানের কাছে এলে আমাদের কি ক্ষমতা আসে আমাদের মধ্যে এই ক্ষমতা আসে ভগবান তো আমাদের বয়ে নিয়ে যাবেন সেটা তো তার কাজ তিনি আমাদের বয়ে নিয়ে যান তিনি নিঃশব্দে সেইটি আমাদের বন কিন্তু একই সঙ্গে আমাদের অন্তরে এই শক্তি সঞ্চারিত করেন যাতে তার শক্তিতে শক্তিশালী হয়ে আমাদের মধ্যে এই শক্তি আসে আমাদের মধ্যে এই বুদ্ধি আসে যাতে আমরা আমাদের ভাবটি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি এবং যেন জীবনের শেষ দিনে নিজেরে মনে না যেন মানিক হয় এই যে আমাকে যে বয়ে নিয়ে যেতে হচ্ছে আমার বেদনা আমার দুঃখ এর জন্য যেন নিজেকে কেন কষ্ট না পায় অন্য কই বইছে না আমাকে কেন বইতে হবে আমি বা কেন দুঃখী হব আমি বা কেন আমারই কেন সব সময় খারাপটি হবে এই যে আমাদের মনের মধ্যে নানা সময় নানা কিছু জাগে এই সময়ে আমাদের এই চিন্তাগুলো ভীষণ কাজে দেয় তাই ভগবানের কাছে যাওয়া নিজেকে নতুন করে পাওয়ার জন্য আরেকটা গান আছে কথা উল্লেখ করি যেটার তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ওমর ভালোবাসার ধন তুমি আমার নও আড়ালে তুমি আমার চিরকালের মিলন মিলন স্রোতে অচেতন ওমর ভালোবাসার ধন এই তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে তিনি আমাদের কাছে আসেন আমাদের ভার বহন করেন কখনো কখনো মনে হয় তিনি আমাদের থেকে অনেক দূরে চলে আছেন তা কিন্তু নয় তিনি আমাদের সকলকে সকলের ভেতরে সেই শক্তি সঞ্চারিত করেন যে শক্তিতে শক্তিময় হয়ে আমরা এগিয়ে চলি আগামী কাল কল্পতর উৎসব আমরা সবাই খুব নাচানাচি করি সাড়ে তিনটের সময় গাছের কাছে এপাশ ওপাশ করে দাঁড়িয়ে চেষ্টা করি কত রকমের প্রার্থনা করি শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে এই ঘটনাটির উল্লেখ করতে গিয়ে লিখছেন তিনি একবারও কল্পতরু শব্দ ব্যবহার করেনি। তিনি একটা অন্য শব্দ ব্যবহার করেন সেটা আছে আত্ম প্রকাশে অভয়দান নিজের আমার ভেতরে যে আমিটি আছে যে ঈশ্বরীয় সত্তা যে ঘুমি আছে তার জেগে ওঠার ঘটনা তার জেগে ওঠার মহাক্ষণ হচ্ছে আমাদের এই কল্পতরু উৎসব কল্পতরু তো ভগবান তো নিত্য কল্পতরু তাকে তো আলাদা করে বিশেষ দিনে কল্পতরু হতে হয় না তাহলে তিনি কি করেছিলেন না তিনি আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে দিয়েছিলেন ঝাঁকিয়ে দিয়েছিলেন বলেছিলেন আর তোমাদের কি বলবো তোমাদের চৈতন্য হোক আমাদের ভেতরের যে চৈতন্য সত্তার সেটার জাগরণ আগামীকালের উৎসব তাই সবসময় আগামীকাল কেন প্রতিদিন প্রার্থনা করবেন আমাদের ভেতরে যেন সে আমাদের আত্মকে আমরা প্রকাশ করতে পারি নিজের সত্তাকে যেন আমি বিকশিত করতে পারি আমি যেন এই ছোট্ট খাঁচায় বন্দি একটা মানুষ থেকে অচিন পাখি হয়ে উঠতে পারি তা সেই বিরাট আকাশে ওড়ার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন আমি যেন সেই অনন্ত আকাশে উঠতে পারি এবং নিজের একটি নতুন সত্তাকে খুঁজে পেতে পারি আজ এই পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ মাঞ্ছাকল্প তরুণ জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দাইনি জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগান সবার চরণ রণে মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রী রামকৃষ্ণ আরপ